হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। খাবারের শেষ পাতে কম বেশি আমরা সকলেই চাটনি খেতে ভীষণই পছন্দ করে থাকি, তাই এই গরমে তৈরি করে ফেলুন একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি, যা তৈরি করা ভীষণই সহজ আর খেতে তো অসম্ভব টেস্টি। যা একবার তৈরি করে 2-3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এই চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, প্রথমে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। এবার আমটা দেখুন, আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের খোসাটাকে কিন্তু এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এই আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সেম পদ্ধতিতে বাকি আমটাকেও ছাড়িয়ে নেব। দেখুন, এই আমটাকেও আমি খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমটাকে গ্রেট করে নেব। তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর দেখুন এই বড় ছিদ্রটার সাহায্যে আমি গ্রেট করে নেব। দেখুন এইভাবে এবার আমগুলোকে গ্রেট করে নেব। দেখুন এইভাবে বাকি আমগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন দুটো মাঝারি সাইজের আমকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটি বোলের মধ্যে এই গ্রেট করে নেওয়া আমগুলো নিয়ে নেব। দেখুন সমস্ত গ্রেট করে নেওয়া আমগুলো নিয়ে নিলাম। এবার এই গ্রেট করে নেওয়া আমটাকে ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি পানি নিয়ে নিলাম। এবার আমি গ্রেট করে নেওয়া আমটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে আমের যে টকটা থাকে সেই টকটা বেরিয়ে আসে। আমার যেহেতু এই আমটা প্রচুর পরিমাণে টক, তাই আমি ভালো করে ধুয়ে নিলাম। আপনাদের যদি আমগুলো বেশি টক না থাকে তাহলে আপনাদের ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি দেখুন এই আমটাকে খুব ভালো করে পানিটাকে ছড়িয়ে নেব। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে আমগুলোকে দিয়ে নেব, যাতে যে সমস্ত পানিটা থাকে পানিগুলো পুরোটাই আম থেকে ঝরে যায়। এবার দেখুন হাতের সাহায্যে একটু প্রেস করে নেব। প্রেস করে নিয়ে তাহলে বাকি যে আমের পানিটা থাকে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি। দেখুন আমি এখানে 1 বাটি পরিমাণে চিনি নিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি যে বাটিটার পরিমাপ করে চিনি দিলাম ওই বাটিটার পরিমাপ করে 2 বাটি পানি দেব। যে পরিমাণে চিনি দেবেন তার ডাবল পরিমাণে কিন্তু পানি দিতে হবে। দেখুন আমি এখানে 2 বাটি পরিমাণে পানি দিয়ে নিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে চিনির শিরা বানিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন চিনিগুলো পুরো গলে গেছে আর চিনির শিরাও পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া কাঁচা আম। দেখুন একে একে সমস্ত গ্রেট করে নেওয়া কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব কিছু কিশমিশ আর দিয়ে দেব কাজু বাদাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট মতো রান্না করে নেব। 6 মিনিট পর ফেরত এলাম। এবার আমগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন চাটনির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেব লেবু। দেখুন আমি এখানে পাতিলেবুর রস দিয়ে নিলাম। আর নামানোর আগে ঠিক পাতিলেবুর রসটা দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এই রকম কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপিটা যদি আপনারা কখনো ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। কথা দিচ্ছি এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।